প্রতিনিয়ত মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন পঞ্চগড়ের নারী শ্রমিকেরা। কর্মক্ষেত্রে নেই তাদের সমান সুযোগ সুবিধা, ন্যায্য দাবির কথা তুললে নেওয়া হয় না তাদের কাজে। চাপা কষ্ট ও ক্ষোভ নিয়ে প্রতিদিন তাদের কাজে যোগ দিতে হয়। রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধুলোবালিতে সারা শরীর একাকার, নেই দম ফেলার সময়। পাথর ভাঙার কাজ করে যাচ্ছেন নারী পুরুষ উভয়েই। সকাল হলে এমন চিত্রে দেখা মিলবে পঞ্চগড়ের পথে ঘাটে। জীবিকা তাগিদে টানাপোড়েনের সংসারের হাল ধরতে পুরুষদের পাশাপাশি কাজ করে যাচ্ছেন নারীরা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজে যোগ দিতে হয় তাদের। সেখানে নেওয়া হয় না কোনো স্বাস্থ্য সুরক্ষা, অসুখ বিসুখ যেন তাদের নিত্যদিনের সঙ্গী। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে দিন শেষে এইসব নারী শ্রমিকরা ফিরেন মাত্র 300 টাকা মজুরি নিয়ে। অথচ একই কাজ ও সময় দিয়ে একজন পুরুষ শ্রমিক পাচ্ছেন 500 টাকা মজুরি। পুরুষের সমান কাজ করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। পুরুষের দাম বেশি, মহিলার দাম কম। 300 টাকা হাজিরা বা কি করে চলে, মা কি করে বা খামো, আমার কোনো বুদ্ধি ছিল নাই আর। আমার তো মজুরি বার হয় না, আমরা কি করে খামো। নারী দিবসে নারীদের অধিকার মর্যাদা নিয়ে কথা বলা হলেও এখনও এই বিষয়গুলো বাস্তবায়নে মনস্তাত্ত্বিক দিক দিয়ে পিছিয়ে আছে সমাজ, মনে করছেন সংশ্লিষ্টরা। নারী দিবস পালিত হচ্ছে, নারীদের অধিকারের কথা বলা হচ্ছে, নারীদের মর্যাদার কথা বলা হচ্ছে, কিন্তু নারীরা এখনো সমানভাবে সমান ন্যায্য মজুরি পাচ্ছে না। পঞ্চগড়ে শুধুমাত্র পাথর শ্রমিক হিসেবে কাজ করছেন প্রায় 30,000 নারী। নারীদের নির্ধারিত শ্রমমূল্য পরিশোধ করে নারী পুরুষের বৈষম্য দূর করার কথা জানিয়েছেন প্রশাসন কর্মকর্তা। আমার আহ্বান থাকবে বিশেষ করে যেসব সাইটের মালিকগণ আছেন তাদের প্রতি, নারীদের যে নির্ধারিত শ্রমমূল্য সেটা যেন তারা পরিশোধ করেন, এবং নারী পুরুষ যে বৈষম্য এই শ্রমের ক্ষেত্রে সেটা যেন তারা একেবারে শূন্য পর্যায়ে নিয়ে আসে। বৈষম্য দূর করে প্রাপ্য অধিকার নিশ্চিতের মাধ্যমে নারী পুরুষের সমতা ফিরিয়ে আনা হোক প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।